আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো সাধারণত আমি অন্য টিউটোরিয়াল করি যেমন আজকে যে ভিডিওটি বানিয়েছি এটা সম্পূর্ণ নতুন সো আজকের ভিডিওতে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে তুলে ধরেছি তো প্রথমত এক ভাই প্রশ্ন করেছে যে বাই মানিস এর মানে কি হ্যাঁ মানিসের অর্থ কী তো সে ভাইকে বলছি ভাই মানিসের অর্থ হচ্ছে মানিস হচ্ছে মিষ্টি হ্যাঁ মানিসের অর্থ হচ্ছে মিষ্টি মিষ্টি মানি মানিস সো প্রশ্ন করেছে বাই বিলা মানে তো কখন কিন্তু বিলা বিলা মানে কি তো সেই বাইকে বলবো ভাইয়া বিলা বিলামানি কখন ঠিক আছে কিন্তু বিলা বিলা বিলামানি হচ্ছে যখন আপনি একবার বিলা বলবেন তখন হবে কখন আর যখন বলবেন বিলা বিলা তখন হবে তখন এবং যখন হুম তার মানে যখন তখন যেরকম আমি একটা উদাহরণ তুলে ধরেছি এখানে বিলা বিলা মাসা আওয়াক বলে দাতাং রোমা সায়া যার অর্থ হচ্ছে যখন তখন আপনি আমার রুমে আসতে পারেন হুম বিলা বিলা মাসা আওয়াক বলে দাতাং রুমা সায়া সো সোমিয়ানিকটা আবার শোনেন বিলা বিলা মাসা হচ্ছে যখন তখন আওয়াক হচ্ছে তুমি বা আপনি বলে হচ্ছে পারা দাতাং হচ্ছে আশা রোমা হচ্ছে রোম ছায়া হচ্ছে আমার সো কী হলো বিলা বিলা মাসা আওয় বলে দাতাং রোমা ছায়া হুম যে কোনো সময় অথবা যখন তখন আপনি আমার রোমে আসতে পারেন এই বিলা দিয়ে আপনি আরও অনেক বাক্য তৈরি করতে পারবেন সো এতটুকুই মনে রাখেন যে বিলা হচ্ছে কখন আবার এই বিলাটাই আপনি যখন অন্য ক্ষেত্রে ব্যবহার করবেন যেরকম আমি বলছি আপনি খেয়াল করবেন যে বাই প্রশ্নটি করেছেন সেই ভাইকে উদ্দেশ্য করে বলছে আমি সে বাইয়ের নাম এখানে উল্লেখ করতে পারছি না আমি মনিটরের স্ক্রিন ছোট তাই যেরকম বিল আওয়াদা তাংসিনি তাই পোসাইয়া যখন আপনি এখানে আসবেন ফোন করবেন আমাকে হ্যাঁ তো বিল আর মিনিংটা এরকম হবে তারপরে আরেক ভাই প্রশ্ন করেছে কুরা কুরা মানে কি কুরা 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 মানে কি ভাইয়া কুরা কুরা মানে হচ্ছে কচ্ছপ সাধারণত কুরাকুরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কচ্ছপ হ্যাঁ কচ্ছপ বলে কেউ কাসিম বলে হ্যাঁ সো সে ভাইকে উদ্দেশ্য করে বলছি যে ভাই জানতে চেয়েছেন কুরাকুরা মানে কি কুরাকুরা হচ্ছে কচ্ছপ মনে রাখবেন আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন প্রশ্ন বাই লাংসং মানে কি এক বাই প্রশ্ন করেছে বাই লাংসং মানে কি লাংসং মানে সরাসরি হুম লাংসং মানে হচ্ছে সরাসরি যেরকম শিয়ারান লাংসং হুম সিয়ারান লাংসং তার মানে হচ্ছে সরাসরি সম্পাচার সিয়ারান হচ্ছে সম্পাচার লাংসং হচ্ছে সরাসরি সিয়ারান লাংসং আপনারা দেখবেন কিছু কিছু টিভিতে বা কোনো খবরের মধ্যে বলা হয় শিয়ারান লাংসং অবধিং শিয়ারান লাংসং হ্যাঁ মানে আপনি দেখছেন আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার তো এরকম শিয়ারান লাংসং হচ্ছে সরাসরি সম্প্রচার আর শুধু লাংসং যদি বলা হয় তাহলে সরাসরি হ্যাঁ অনেক কথার ক্ষেত্রে বলা হয় লাংসং পিকিছ আনা সরাসরি সেখানে যাও হ্যাঁ লাংসং পিগিছিনি সরাসরি এখানে আসো এভাবে বলা হয় তারপরে একবার প্রশ্ন করেছে দাদা বাঁশকে কি বলে বলবেন প্লিজ সো সেই ভাইকে বলছি ভাইয়া বাঁশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাম্বু হুম বাম্বু মানে বাঁশ হুম বাম্বু হচ্ছে বাঁশ এ বাঁশ মালয়েশিয়াতে পাওয়া যায় পাওয়া যায় দেখবেন বাঁশ তো সে যে ভাই প্রশ্ন করেছেন বাম্বু বাঁশ মানে কে বাঁশকে কি বলা হয় তো আশা করি সে ভাই প্রশ্নের উত্তরটি পেয়েছেন আরেক ভাই জিজ্ঞাসা করেছে বাই টয়লেট আর টয়লেট করা এই দুটার পার্থক্য কি আশা করি সেভাবে প্রশ্নের উত্তরটি আজকের ভিডিওতে পেয়ে যাবেন টয়লেট আর টয়লেট করা এই দুটোর পার্থক্য কি। টয়লেট হচ্ছে তান্ডাস টয়লেটকে মালাই ভাষায় বলা হয় তান্ডাস তান্ডাস হচ্ছে টয়লেট হ্যাঁ টয়লেট করাকে বলা হয় বেড়া বেড়া হচ্ছে টয়লেট করা মানে আপনি বাথরুম করছেন করা অবস্থায় করছেন এটাকে বলা হয় বেড়া হ্যাঁ বেড়া হচ্ছে বাথরুম করা আর টয়লেট হচ্ছে এটা হচ্ছে তান্ডাস আর যে টয়লেট করলে যে ময়লা যে বাইর হয় ময়লা আবর্জনা সেটাকে বলা হয় তাহি তাই হচ্ছে ময়লা তারপরে আমার কথায় আপনার মনে কষ্ট পেয়েছেন কি এই কথাটি কিভাবে বলবো একবারই প্রশ্ন করেছে আমার কথায় আপনার মনে কষ্ট পেয়েছেন কি এই কথাটি কিভাবে বলবো ধন্যবাদ ভাই আপনি আমাকে প্রশ্ন করার জন্য আপনি যে প্রশ্নটি করেছেন আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সো আশা করি এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন দালাম চেক সাযা সাইয়া আওয়াক সাকিদ ধরেন না আপনি তার সাথে অনেক কথা বলেছেন অনেক কথা বলার পরে আপনার মনে হচ্ছে যে সে আপনার কথায় কষ্ট পেয়েছে অথবা তাকে আপনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে আমার কথায় বা আমি এতক্ষণ যে আপনার সাথে কথা বললাম কথা বললাম এতগুলো কথার মধ্যে আপনি কি কোনো কথায় আমার কষ্ট পেয়েছেন তাহলে এইভাবে বলবেন যে ডালাম চেক আপ সাইয়া আওয়াক সাকিদ হাতিক আমার কথায় আপনি কি কষ্ট পেয়েছেন আশা করি ভাইয়ার উত্তরটি পেয়েছেন ভাই আমাকে এক মালাই বললেন চাম্পুর সামা অরাং সমী ভাইয়া আসলে আজকের প্রশ্নগুলো আসলেই খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ভাই আমাকে এক মালাই বললেন জাঙান চাম্পুর সামা অরাং এর মানে কি জাঙান চাম্পুর সামা অরাং মানি হচ্ছে অহংকারী হ্যাঁ জাঙান চাম্পুর জাঙান চাম্পুর হচ্ছে মিশতে নিষেধ করেছে আপনাকে কার সাথে মিশতে নিষেধ করেছে সামা অরাং সম্বং অহংকারী ব্যক্তির সাথে হ্যাঁ জাঙান চাম্পুর সামা অরাং সম্বং অহংকারী ব্যক্তির সাথে না আপনাকে এটাই বলেছে সো আশা করি আপনার এই প্রশ্ন উত্তরটি পেয়েছেন তো আরেক ভাই জানতে চেয়েছে বাই সার পোকার ওষুধকে কি বলে ধন্যবাদ ভাইয়া আপনাকে যে ভাই প্রশ্ন করেছেন সার পোকার বলে সে ভাইকে উদ্দেশ্য করে আমি বলছি ভাইয়া সারপোকাকে সাধারণত বলা হয় পেপিজাত জাত সো সার পোকার বলা হয় ওবাদ পেঁপে জাত ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি আর লং করছি না ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সো আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আশা করি এ ধরনের ভিডিও কন্টিনিউ এই চ্যানেলে আপলোড করা হবে সো যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবেন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে